কুঁজো বুড়ির গল্প। এক ছিল কুঁজো বুড়ি, বুড়ির ছিল তিনটি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভূত। বুড়ি ঠিক করল নাতনির বাড়ি যাবে, তাই রঙ্গা, বঙ্গা আর ভূতকে ডাকল। বলল, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর তিনটা বলল, আচ্ছা। বুড়ি রওনা হলো, লাঠি ঠুক ঠুক করে কুঁজো বুড়ি চলল। খানিক দূর যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে বুড়ি, তোমাকে আমি খাব। বুড়ি বুদ্ধি করে বলল, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে এগিয়ে চলে, সে লাঠি ঠুক ঠুক করে যায় আর যায়। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম, বুড়ি, তোমাকে আমি খাবো, আমার খুব খিদে। বুড়ি দেখে এ তো মহা মুশকিল, বাঘকে একই কথা বলে সে। বাঘ দেখল বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ, আবার কুঁজো বুড়ি পথ চলে আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেল বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেল, তাতে বুড়ি অনেক মোটা হল। বুড়ি মহা চিন্তায় পড়ল, এবার ফিরবে কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল। নাতনি বলল, চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চলল সেই লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড়গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটে, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখল খোলের ভেতরে বুড়ি, বলল, বুড়ি, এবার তোমাকে এক্ষুনি খাবো। বুড়ি বলল, খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তখনই গাল ধরল, কাহুয়া কাহুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালো একটা উঁচু ঢিবির ওপর। বুড়ি গানের সুরে ডাকল, আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূত, আয় 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 জলদি চলে আয়। নিমিষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটা, শিয়ালকে ঘিরে ফেলল তারা। একটা কামড় দিল শিয়ালের কানে, আরেকটা দিল ঘাড়ে, একটা পায়ে। বাছা, এবার যাবে কোথায়? শিয়াল তখন নাস্তানাবুদ, মরো মরো দশা। কুঁজো বুড়ি মহানন্দে চলল তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা, বঙ্গা আর ভূত।